এই পর্বে আমরা ইমেজ নিয়ে আলোচনা করব। তো রাইট বাটন ক্লিক করে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। আচ্ছা, ফোল্ডার ক্রিয়েট করতেছি না, এটা পরে করতেছি। আপাতত আমি এখানে কিছু ইমেজ রাখি। তো আমি আগে ইমেজ কপি করে নিয়ে এসেছিলাম, এখানে সেই ইমেজগুলো দেখতে পাচ্ছি। আমি একটু লার্জ করে নিই এই যে ইমেজগুলো, ঠিক আছে? তো এই ইমেজগুলোকে যদি আমরা আমাদের এই HTML ফাইলে রাখতে চাই, তাহলে আমরা কিভাবে রাখবো? তো সেটার জন্য আমাদের একটা ট্যাগ নিতে হবে, সেটার নাম হচ্ছে img, এবং এটার মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে src। এটা হচ্ছে সোর্স, এবং এখানে আমাদের ইমেজের নামটা বলে দিতে হবে। তো প্রথমত আমাদের দেখতে হবে আমরা কোন ফাইলটার মধ্যে কাজ করতেছি। যেহেতু আমরা index.html ফাইলে কাজ করতেছি, আর এই ফাইলের পাশে যেহেতু ইমেজগুলো আছে, সো আমরা শুধুমাত্র ইমেজের নাম বলে দিলেই চলবে। তো ধরেন আমরা এই ইমেজটাকে শো করাতে চাচ্ছি, তাই আমরা রাইট বাটন ক্লিক করে এখানে রিনেম করলাম, এবং এই যে এই অংশটুকু জাস্ট কপি করে নিলাম, মানে নামটা পুরোটা কপি করে নিলাম এবং এখানে এসে জাস্ট পেস্ট করে দিলাম। যেহেতু আমাদের ফাইলের নাম হচ্ছে এটা, তাই আমরা এটাই দিব একদম এক্সটেনশন সহ। আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয় অল্ট, এটা অল্টারনেট টেক্সট হিসেবে কাজ করে। তো এখানে আমরা ইমেজ রিলেটেড একটা কিওয়ার্ড ইউজ করব। তা আমি এখানে জাস্ট শ্রীলঙ্কা, যেহেতু এটা একটা শ্রীলঙ্কার ইমেজ, তাই আমি এখানে শ্রীলঙ্কা কথাটা লিখে রাখলাম। ওকে ওকে, সো ব্রাউজারে চলে যাই, একটা রিলোড করি, দেখতে পাচ্ছি এই যে ইমেজটা চলে আসছে। কোনো কারণে যদি স্পেলিং ভুল হতো বা কোনো কারণে ইমেজটা যদি না পেতো, তাহলে এই অল্টারনেট টেক্সটটা দেখা যেত। এই যে আমরা দেখতে পারতেছি। ওকে, সো আমরা যে ইমেজ রাখবো সেই ইমেজটাই কিন্তু এখানে চলে আসবে। বাট এই ইমেজটা যদি এখন একটা ফোল্ডারের মধ্যে থাকতো, ধরেন আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, ফোল্ডারের নাম দিলাম ইমেজেস। এবার আমি এই শ্রীলঙ্কার যে ইমেজটা আছে সেটা আমি এখানে রেখে দিলাম। এবার যদি ব্রাউজারে এসে আমি একটা রিলোড করি, দেখবো তারপরে আর পাচ্ছে না, যদিও আমরা এখানে নামটা ঠিকঠাক মতোই লিখেছি, তাই না? কিন্তু তারপরেও পাচ্ছে না, কারণ এখন একটা ফোল্ডারের মধ্যে আছে। তো আমরা যে ফাইলে কাজ করতেছি, ইমেজটা যদি ওই মানে যেই ফাইলে কাজ করতেছি ওই ফাইলটা যেই ফোল্ডারে আছে, ইমেজটা যদি সেম ফোল্ডারে না থাকে, তাহলে আমাদেরকে বলে দিতে হবে ইমেজটা অন্য কোন ফোল্ডারে আছে। যেহেতু পাশেই একটা ফোল্ডারের মধ্যে আছে, তাই এই ফোল্ডারের নামটা আমাদের প্রথমে বলে দিতে হবে। তো আমাদের ফোল্ডারের নাম যেহেতু ইমেজেস, তাই আমরা এখানে লিখবো ইমেজেস/ওই ফাইলের নাম। এবার যদি আমরা সেভ করে একটা রিলোড করি, তাহলে দেখবো এই যে আমাদের ইমেজটা এখানে চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে এখন যদি আমরা এখান থেকে কোন একটা ইমেজকে দেখাতে চাই, সাপোজ যে pattaya.jpg, এই ইমেজটাকে যদি দেখাতে চাই, তা আমরা যদি এবার এখানে যে শ্রীলঙ্কা.jpg এই অংশটুকু যদি বাদ দিয়ে pattaya.jpg লিখে দেই, এবার যদি সেভ করে একটা রিলোড করি, তাহলে কিন্তু আমরা ইমেজটাকে আর দেখতে পাবো না। একটা রিলোড দেন, দেখেন এখানে দেখাচ্ছে শ্রীলঙ্কা। এই কথাটা কেন? কারণ আমাদের এখানে লেখাই ছিল শ্রীলঙ্কা, ঠিক আছে? তা আমরা আসলে এখানে অন্য কিছু লিখি, সাপোজ ট্রাভেল এই কথাটা লিখে রাখলাম, তাহলে কি হবে? একটা রিলোড দেন এখানে ট্রাভেল, অর্থাৎ ইমেজটা যদি না পায় এই অল্টারনেট টেক্সটটা দেখাবে। ওকে, তো এখন এই pattaya.jpg টা কেন পাইলো না? কারণ হচ্ছে আমরা বলেছি ইমেজেস নামক ফোল্ডারের ভিতরে pattaya.jpg নামক ফাইলটা আছে, কিন্তু দেখেন ইমেজেস ফোল্ডারের মধ্যে সেটা নাই। pattaya.jpg টা কোথায় আছে? পাশেই আছে। সো যদি পাশেই থাকে, তাহলে আর আমরা ফোল্ডারের নাম লিখবো না, শুধু ফাইলের নামটা লিখে দিব। একটা রিলোড করলে দেখবে এবার আবার পেয়ে গেছে। যদি আমরা সবগুলোকে এটার ভিতরে রেখে দিই, এখন কিন্তু আবার আমরা এখানে রিলোড দিলে দেখবো যে ইমেজটা পাচ্ছে না, কারণ এখন তো আবার ফোল্ডারের ভিতরে চলে গেছে। তাই এখন ফোল্ডারের নামটা প্রথমে লিখে দিতে হবে, ফোল্ডারের নাম লিখে একটা স্ল্যাশ দিতে হবে। তো এবার একটা রিলোড করি, আবার পেয়ে গেছে। সাপোজ আমাদের যে ইমেজটা আছে এই যে পাটায়া, এটা ধরেন অন্য আরেকটা ফোল্ডারের মধ্যে আমরা রেখেছি, ঠিক আছে? এই ফোল্ডারের ভিতরে আরো একটা ফোল্ডার, তো আমরা একটা ফোল্ডার নিয়ে নিই এখানে, সাপোজ এটার নাম দিলাম ফটো। এবার যদি আমরা এটাকে এই ফটো নামক যেই ফোল্ডারটা আছে সেটার মধ্যে রাখি আর ব্রাউজারে রিলোড করি, দেখবো পাইনি। কেন? কারণ ব্রাউজার চিন্তা করতেছে, এখানে বলা আছে ইমেজেস ফোল্ডারের ভিতরে pattaya.jpg। ব্রাউজার কি করবে? প্রথমত এই যে এখানে ইমেজেস ফোল্ডার, এটার ভিতরে যাবে, গিয়ে দেখবে pattaya.jpg আছে কিনা, কিন্তু এখানে কোথাও নাই। pattaya.jpg টা আছে ফটো নামক ফোল্ডারের ভিতরে, তাই আমাদের যেটা করতে হবে, এখানে লিখতে হবে ইমেজেস, আগে ইমেজেস এ যাও, তারপরে ফটোতে যাও /pattaya.jpg। এখন যদি সেভ করি আর এখানে একটা রিলোড করি, তাহলে দেখবো আবার পেয়েছে। অর্থাৎ এভাবে যদি 10টা ফোল্ডারের মধ্যেও থাকে, তাহলে প্রত্যেকবার ফোল্ডারের নাম স্ল্যাশ, ফোল্ডারের নাম স্ল্যাশ, ফোল্ডারের নাম স্ল্যাশ, এভাবে ভিতরে যেতে হবে। ওকে, এবার আসি যদি ফোল্ডার থেকে বের হতে হয়। আচ্ছা, ধরেন আমাদের এখানে একটা ফোল্ডার, একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করি, এখানে ফোল্ডারের একটা নাম দিই আমাদের পছন্দ মতো, সাপোজ এটার নাম দিলাম ফাইলস। ওকে,
এই ফোল্ডারের মধ্যে আমরা নতুন একটা HTML ফাইল ক্রিয়েট করব। সাপোজ এটার নাম দিলাম হচ্ছে new.html। ওকে, এবার এই new.html এটাকেও আমরা এখানে পেয়ে যাব যে নতুন ফোল্ডার আসছে, এটার ভিতরে যে চলে আসছে এটার মধ্যে আমরা কাজ করব। তো এখানে যা কিছু আছে এটাকে জাস্ট আমি কপি করে নিয়ে যাচ্ছি সময় বাঁচানোর জন্য, এখানে নিয়ে আসলাম, জাস্ট এখানে লিখে রাখি নিউ ফাইল। ওকে, জাস্ট টাইটেলটা দিয়ে দিলাম। এবার আসেন এটাকেও একটু ওপেন করে নেই, ওপেন উইথ, এই এই যে চলে আসছে। কিন্তু এখানে দেখেন এটার মধ্যেও কিন্তু যে ইমেজ ছিল, আচ্ছা এটাকে ফেলে দেন, এখানে একটা H1 ট্যাগ নেন, এখানে জাস্ট বললাম নিউ ফাইল, জাস্ট H1 দিয়ে রাখলাম, যেন রিলোড দিলাম আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে আমাদের নিউ ফাইল, এটা যে আমাদের HTML ফাইল না সেটা জাস্ট আমরা মানে HTML ফাইল না বলতে বোঝাচ্ছি index.html ফাইল না, এটা জাস্ট বোঝাচ্ছি আর কি। এখানে জাস্ট আমরা H1 ট্যাগ ব্যবহার করলাম। এবার সাপোজ আমরা চাচ্ছি এই new.html ফাইলের মধ্যে একটা ইমেজ নিয়ে আসবো, তাহলে কি করতে হবে, একটা img ট্যাগ নিতে হবে এবং আমাদের বলতে হবে ইমেজটা কোথায় আছে। তো দেখেন আমরা এখন কাজ করতেছি new.html ফাইলে, তো এখানে এটার আশেপাশে কোনো ইমেজ নাই, কোনো ফোল্ডারও নাই, তাহলে আমরা এখানে বলতে পারবো না কোনো ইমেজের নাম কিংবা কোনো ফোল্ডারের নাম। আমরা ইমেজ কোথায় পাবো যদি ব্যাক করি তাহলে, অর্থাৎ পিছনে ব্যাক করতে হচ্ছে, আর আমরা যখনই পিছনে ব্যাক করব তখন আমাদেরকে লিখতে হবে ডট ডট স্ল্যাশ। এভাবে যদি দুইটা ফোল্ডার ব্যাক করতে হয় তাহলে দুইবার ডট ডট স্ল্যাশ এভাবে ব্যবহার করতে হবে। তো আমাদের একবারই বের হতে হচ্ছে, একবারই জাস্ট এই যে আমরা এখান থেকে new.html যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারটা থেকে একবার ব্যাক করলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইমেজেস ফোল্ডার আছে, এই ইমেজেস এর মধ্যে এবার আমরা প্রবেশ করব। আর আমরা জানি একটা ফোল্ডারে প্রবেশ করার জন্য ওই ফোল্ডারের নামটা লিখতে হয়, এরপরে স্ল্যাশ দিতে হয়। এখন দেখেন ইমেজেস এর মধ্যে প্রবেশ করলাম। তো এখানে আবার একটু ভালো করে দেখেন, আমরা ছিলাম এই ফাইলে, প্রথমে ডট ডট স্ল্যাশ দিয়ে ব্যাক করেছি, তারপরে ইমেজেস স্ল্যাশ দিয়ে এই ইমেজেস ফোল্ডারের মধ্যে প্রবেশ করেছি। এখন আমাদের দেখতে হবে আমরা কোন ইমেজটা নিয়ে আসবো। আমরা যদি এটা নিয়ে আসতে চাই তাহলে এই ইমেজের নাম বলে দিতে হবে, যদি আমরা এটা নিতে চাই তাহলে এই ইমেজের নাম বলতে হবে, আর যদি আমরা আবার কোনো ফোল্ডারে প্রবেশ করতে চাই তাহলে ওই ফোল্ডারের নাম লিখে আবার স্ল্যাশ দিতে হবে। তো আমরা চাচ্ছি এই ইমেজটা দেখাতে, তো আমি এই ইমেজের নামটা জাস্ট কপি করে নিয়ে যাচ্ছি, এখন জাস্ট এখানে পেস্ট করে দিব, সেভ করে একটা রিলোড করলাম, দেখতে পাচ্ছি এই ইমেজটা চলে আসছে, ঠিক আছে। কিন্তু আমরা যদি এখানে ডট ডট স্ল্যাশ না দিই, শুধু ইমেজের স্ল্যাশ এভাবে ব্যবহার করি তাহলে কিন্তু পাবে না। সরি, এখানে কেন রিলোড দিচ্ছি, এখানে একটা রিলোড দিই, এই যে দেখেন এখন আর পাচ্ছে না, ইমেজটা নাই। আর এখানে আমরা অল্ট অ্যাট্রিবিউট ব্যবহার করি নাই তাই এখানে কোনো লেখা দেখাচ্ছে না, এই যে দেখেন। সো আমরা এখানে একটা অল্ট অ্যাট্রিবিউট ব্যবহার করি, এখানেও জাস্ট আমরা লিখে রাখলাম ট্রাভেল। সো ব্রাউজারে এসে একটা রিলোড করি, এই যে দেখতে পাচ্ছি এখানে। তো এখানে কেন পাইলো না, কারণ আমরা বলছি ইমেজেস ফোল্ডারের মধ্যে journey.jpg আছে, আর এটা বলেছি কোথায়, new.html এ। সো এখন একটু দেখেন আমরা যদি আমাদের ইয়েতে চলে যাই, new.html এর কাছে যাই, আমরা বলেছি ইমেজেস স্ল্যাশ, কিন্তু এখানে ইমেজেস নামের কোনো ফোল্ডারই নেই, তাহলে কিভাবে যাবে, এই জন্যই ব্যাক করতে হবে। আর ব্যাক করার জন্য আমরা প্রথমেই কি করব, ডট ডট স্ল্যাশ দিব। এবার সেভ করে একটা রিলোড করলে দেখতে পাচ্ছি এবার ঠিক আছে, এই ছিল ইমেজ নিয়ে আলোচনা। এবার আমরা চাচ্ছি যে আমাদের যেই দুইটা আলাদা আলাদা ফাইল আছে, একটা হচ্ছে index.html আর একটা হচ্ছে new.html, আমরা চাচ্ছি একটা পেজ থেকে যেন আরেকটা পেজে যাওয়া যায় এরকম একটা ব্যবস্থা করতে, ঠিক আছে। তো সেটার জন্য আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে পারি, আমরা জানি অ্যাঙ্কর ট্যাগ এর মাধ্যমেই আমরা একটা পেজ থেকে আরেকটা পেজে যেতে পারি, ঠিক আছে, লিঙ্কের মাধ্যমে। তো কিভাবে যাব, সো আসেন একটা অ্যাঙ্কর ট্যাগ নেই, প্রথমে আসেন আমরা আমাদের হোম ডট মানে হোম ডট না index.html যে ফাইলটা আছে সেটার মধ্যে কাজ করি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের index.html ফাইল, এটার মধ্যে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিব, সাপোজ ইমেজের নিচেই নিচ্ছি, একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম এবং এখানে আমরা বললাম ভিজিট আওয়ার নিউ পেজ, সেভ করলাম। ওকে, তো এখন যদি ব্রাউজার একটা রিলোড করি, এই যে এখানে দেখতে পাচ্ছি ভিজিট আওয়ার নিউ পেজ, এটা কেন পাশেই আসছে, কারণ হচ্ছে এটা একটা ইনলাইন এলিমেন্ট, এটাও একটা ইনলাইন এলিমেন্ট, ঠিক আছে। ইমেজ হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট, আমরা মাঝখানে বিআর ট্যাগ ইউজ করতে পারি, বিআর আবার ব্যবহার করলাম, দুইবার ব্যবহার করলাম আর কি, একটা রিলোড করলাম, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে চলে আসছে, ঠিক আছে, ভিজিট আওয়ার নিউ পেজ। এখন আমি চাচ্ছি যখন এটার মধ্যে ক্লিক করা হবে তখন আমরা আমাদের new.html ফাইলে চলে যাব, আর এটার জন্য এই যে href এর মধ্যে url টা দিয়ে দিতে হবে। আমরা জানি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এখানে যে url দিব সেখানেই চলে যাবে, এখানে যদি আমি facebook.com এর url দেই তাহলে ক্লিক করলে facebook.com এ চলে যাবে, কিন্তু আমরা সেখানে যেতে চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের কাছে যে ফাইলটা আছে সেই ফাইলে যাব। তো আমাদের এই ফাইলটা কোথায় আছে সেটা দেখতে হবে।
তো দেখেন আমরা কাজ করতেছি কোথায়, আমরা কাজ করতেছি index.html ফাইলে, তাই না? এখন দেখেন index.html এর পাশে কি আমাদের ওই নিউ ফাইলটা আছে? নাই। তাহলে আমাদের কোথায় আছে? এই যে ফোল্ডারের মধ্যে। তাই আমাদের প্রথমে ফোল্ডারের নাম লিখতে হবে, তারপরে এই ফাইলের নামটা লিখতে হবে। তো এখানে লিখে দেন ফোল্ডারের নাম হচ্ছে ফাইলস, ঠিক আছে? তারপরে স্ল্যাশ, যেহেতু একটু আগে আমরা ইমেজটা যেভাবে করেছি ঠিক একই ভাবে। ওকে, তো এখানে জাস্ট লিখে দিতে হবে নিউ ডট html। শেষ হয়ে গেছে ইমেজটা। ইমেজের পাথ গুলো যেভাবে বলে দিয়েছি, ফাইলের পাথও এভাবেই বলতে হবে, আর কিছুই না। তো সেভ করে দিলাম, ব্রাউজারে একটা রিলোড দিয়ে দিলাম। এই যে দেখেন চলে আসছে, এখানে ক্লিক করেন, দেখেন আমরা এই যে আমাদের নিউ ফাইলে চলে আসছে, ঠিক আছে? আবার ধরেন নিউ ফাইল থেকেও আমরা হোম পেজে যেতে পারবো, এখানেও তাহলে অ্যাঙ্করটা ইউজ করতে হবে কোন একটা জায়গায়। এখন কিন্তু যেতে পারবো না, কারণ এখানে কোথাও বলা নাই যে কোথায় ক্লিক করলে আমরা হোম পেজে যেতে পারবো, কোন একটা জায়গার সাথে লিঙ্ক আপ করাতে হবে। ওকে, তাহলে এখন যেহেতু এটার মধ্যে কাজ করতে হবে, তাই আমরা এখন index.html বাদ দিয়ে new.html এ চলে যাব। সাপোজ আমরা এই এখানে করতে চাচ্ছি, এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ দিলাম, আর এই জায়গায় আমরা এখন লিখলাম আওয়ার হোম পেজ বাদ দিয়ে শুধু হোম পেজ কথাটা লিখলাম। এখানে যা খুশি তাই তো লেখা যায়, যেটা লিখবো সেটাই আসবে। তো একটা রিলোড দেই, এই যে দেখেন এখানে আসছে, কারণ ইনলাইন এলিমেন্ট একটু আগেই বলেছি আমরা চাচ্ছি মাঝখানে বিআর ট্যাগ ব্যবহার করব। একটা একটাই করলাম আপাতত, একটা রিলোড দেন। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এবার চলে আসছে হোম পেজ। ওকে, এটা কোথায় কাজ করতেছি? new.html এ, ঠিক আছে? তো এবার চাই এখানে ক্লিক করলে যেন হোম পেজে চলে যায়। তো দেখেন কাজ করতেছি new.html এ। এই যে new.html, এটার পাশে কি হোম পেজটা আছে, মানে index.html টা আছে? না, নাই। কোথায় আছে? ব্যাক করলে আছে। যদি ব্যাক করতে পারি তাহলেই দেখবো এখানে আছে, তার মানে ব্যাক করতে হবে। আর আমরা জানি ব্যাক করার জন্য কি করতে হবে, এই জায়গায় এসে আমরা এখন ডট ডট স্ল্যাশ দিব, তারপরে আমরা বলবো index.html। সেভ করে দিলাম আর ব্রাউজারে এবার একটা রিলোড করে দিলাম। এবার দেখেন ক্লিক করলে এই যে আমাদের হোম পেজে চলে আসছি। আবার হোম পেজে একটা ইউআরএল দেওয়া আছে, এই যে এখানে এই লিংকে ক্লিক করলে আমরা আবার আমাদের ইয়েতে চলে আসতেছি, new.html ফাইলে চলে আসতেছি, এই হোম পেজ আর এই new.html ফাইল। ওকে, মানে নিউ পেজ যেটাই বলেন না কেন, হোম পেজ আর নিউ পেজ, এই হচ্ছে বিষয়। তো এভাবে আমরা একটা পেজের সাথে আরেকটা পেজকে লিংক আপ করতে পারি। তো এই কনসেপ্টটা নিয়ে আপনারা প্র্যাকটিস করতে থাকেন। আল্লাহ হাফেজ।